আমি এখন মিস হোসনে আরা বেগম ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি আপাকে অনুরোধ করছি ওনার বক্তব্যের জন্য আসসালামু আলাইকুম সবাইকে ফারহান আপা আপনাকে ধন্যবাদ আমি শুরু করতে চাই এইভাবে আর কি যে এ বিশ্বের যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কাজে এই যে নর এবং নারীর যে পারস্পরিক সম্পৃক্ততা এটি আমাদের প্রতিটা জগতে প্রতিটা ভুবনে প্রতিটা পদক্ষেপে মনে রাখতে হবে আমরা যদি একই সাথে কাজ করতে না পারি তাহলে কখনোই কোনোভাবেই সম্ভব নয় একটু ফ্যামিলি থেকে শুরু করে একেবারে উপর মহল পর্যন্ত সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত এটি সংসারে যদি বাবা মার মধ্যে মিল না থাকে পরস্পরের মধ্যে যদি বোঝাপড়া না থাকে কখনোই তার সন্তান ভালো হতে পারে না কাজে এর জন্য একটা মাকে প্রথম থেকেই চিন্তা করতে হবে যখন থেকে তার একটা ভবিষ্যৎ সন্তান আসবে তখন থেকে সে চিন্তা করবে কি করে তার সংসারের বা তার ফ্যামিলির সকল কাজগুলোকে দুজনের মধ্যে ভাগাভাগি করে নেওয়া এখন মেয়েরা অনেক প্রোঅ্যাক্টিভ তারা অনেক বেশিমাতি ইন্টেলেকচুয়াল তারা খুব ভালো করে জানে হাউ ক্যান মোটিভেট টু হার হাজব্যান্ড টু হার ফ্যামিলি কাজে ছেলেদেরকেও সেটা তারাও কিন্তু এখন তারা জানে যে একে দুজনে মিলে সোর্স অফ ইনকামে না আসলে কখনোই সম্ভব নয় তাদেরকে একটা ফ্যামিলি রান করানো কাজে তারাও কিন্তু চেষ্টা করে তার ফ্যামিলিকে সর্বোত্তভাবে সহায়তা করার জন্য যদি আমি নিজের কথাই বলি আর কি আমি যদি আমার হাজব্যান্ডের সহায়তা না পেতাম তাহলে কখনোই আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাট ম্যান এটা আমি দার্থকণ্ঠে বলতে পারি কেননা আমাকে তো সে সর্বোত্তভাবে সহায়তা করছে আমি সারাদিন বাইরে থাকছি আমি বিদেশ থাকছি আমার সংসার দেখছে তার মানে সে প্রতিনিয়ত চায় এরকমভাবে যদি মাও যদি প্রথম থেকে চিন্তা করে যে আমার ছেলে এবং মেয়ে দুজনকে আমি সমান দৃষ্টিতে দেখব তাদের মধ্যে আমার কোনো ব্যারিয়ার সৃষ্টি থাকবে না তাহলে ভাইকে আমি বলবো তোমার বোনকে দেখো বোনকে বলবো তোমার ভাইকে দেখো তার মানে আমি এই স্ট্র্যাটেজিটা সবসময় জন্য নিয়ে আসছি কাজে আমার ছেলে যেমন চিন্তা করে বোনকে সব কিছু দিতে হবে আমার মেয়ে কিন্তু সেমনি চিন্তা করে না না ভাইয়ের সব কিছু লাগবে আমার কিচ্ছু লাগবে না এই জিনিসটা কিন্তু ছোটোবেলা থেকেই তৈরি করে দিতে হবে এবং আমি কিন্তু তাই দিয়েছি আমার দুটো একটা ছেলে একটা মেয়ে দুজন কিন্তু দুজনকে মনে করে যে তার দরকার নেই অপরজনের দরকার আছে কাজে এই মানসিকতা যখনই আমি তৈরি করে দিতে পারবো দেন আই উইল বি এ সাকসেসফুল মাদার এখন আমি আসি যে আমাদের সরকার কী করছে আমি যদি প্রথম থেকে শুরু করি প্রথম থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত মেয়েদের এডুকেশন কি ফ্রি না সরকার কি করেনি তাহলে সেটা তাহলে মেয়েদের জন্য তো সমস্ত রাস্তা খুলে দেওয়া হচ্ছে যখন সে টুয়েলভ ক্লাস পর্যন্ত ফ্রি এডুকেশনে পড়াশোনা করবে তখন তো তার মনের দরজা খুলে যাবে তাকে তো পেছনে ফিরে তাকানোর কথা নয় কাজে তখনই সে চিন্তা করবে যে হাউ শি উইল প্রসিড হাউ শি উইল রান হার ওন লাইফ সে তখন নিজেকে নিজের ভালো মন্দ বোঝার চিন্তা করতে পারবে চেষ্টা করতে পারবে আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময় তো আমাদের মায়েরা ছিল অশিক্ষিত এটা তো খুবই সত্য কথা কারণ আমরা 40 বছর আগে পড়াশোনা করেছি সেই সময় অবশ্যই আমাদের মায়েরা এতটা শিক্ষিত ছিলেন না আমার মা তো ক্লাস 7 পর্যন্ত পড়েছেন কিন্তু তার আইকিউ ছিল এত ভালো উনি এখন পর্যন্ত এখনও জীবিত উনি এখনও এনকারেজ করেন কী করে আমরা কাজ করতে পারবো তা এখন আমরা শিক্ষিত মায়েরা যদি সেটা না পারি এটা তো আমাদের লজ্জা এই লজ্জা তো আমাদের এই লজ্জা আমাদের সমাজের এই লজ্জা আমাদের সকলের কাজে আমাদের মায়েদেরকে তো ঠিক সেভাবে চিন্তা করতে হবে টুয়েলভ ক্লাস পর্যন্ত যখন মেয়েরা ফ্রিতে পড়াশোনা করলো তারপরে আসুক তাদের চাকরির জীবন চাকরির জীবনে যখন আসে তখন ছিল বিভিন্ন ক্যাডারের মধ্যে কিন্তু 30%দেরকে একটা প্রায়োরিটি দেওয়া হতো এখনও কিন্তু আমাদের গভর্নমেন্ট সার্ভিসের যে কোনো ক্যাডারি হোক না কেন মহিলা কোটা আছে এটা কি জানা নাই আপনাদের যদি মহিলা কোটা থেকে থাকে তাহলে পরে 5 জন ছেলে থাকলে আর 1 জন মেয়ে থাকলে ওই মেয়েটাই চাকরি পাবে সরকার তো এই সুযোগটা করে দিয়েছে মেয়েদের জন্য তাহলে এই সুযোগগুলো কেন আমরা অ্যাভেল করতে পারছি না কেন আমরা মেয়েরা তখন চিন্তা করতে হচ্ছে যে আমরা মহিলা কোটা কেন আমরা সেরকম একজনকে পেলাম না প্রার্থিনীকে যাকে আমরা চাকরিটা দিতে পারি এটা কি এটা আমাদের তো বুঝতে হবে জানতে হবে আমাদের এই জিনিসটা কারণ এখন তো নেটওয়ার্কের যুগ ইন্টারনেটের যুগ এখন সমস্ত তথ্য পাওয়া যায় সারাক্ষণ বসে আমরা যদি গেম খেলার দিকে না যাই বা আমার মেয়েটিকে যদি সেটাকে ইন্সপায়ার না করে অন্যদিকে যদি দেই আমি ইন্সপায়ার করি তাহলে অটোমেটিকলি সে জানবে যেমন আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলি গতকালকে যেমন আমার মেয়ের সাথে কথা বলছিলাম ও একটা আইটি কোম্পানিতে আছে আমি ওকে আইটি কোম্পানিতে মানে ঢোকানোর ব্যবস্থা করে দিয়েছিলাম সে প্রথমে যেতে চাচ্ছিল না
সে যখন তার সে আইটি চাকরি এবং তার এমবিএ তাকে একসাথে করতে হয়েছে, কাজে সে সকাল 8টা বা 9টার সময় বেরোতো, রাত 10টায় ফিরতো। সে 2-3 দিন সে রীতিমতো আমার সাথে যুদ্ধ, সে কিছুতেই পড়বে না, হয় সে পড়া বাদ দিবে না হলে পরে চাকরি বাদ দিবে, দুটো একসাথে করা সম্ভব না। আমি কিন্তু সেরকম শক্ত মহিলা, করলে দুটাই করতে হবে, নাহলে আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমাকে দুটাই করতে হবে, কেন পারবা না করতে? তুমি আমাকে দেখো না, আমি তো সকালে উঠে 6টা, তুমি তো 8টার সময় উঠে নাস্তা খাও, রেডিমেড নাস্তাটা পাও, আর নাস্তাটা আমি সকালে উঠে তৈরি করে দিই তোমাকে। তাহলে আমি তো আর 6টার সময় উঠে যদি নাস্তা তৈরি করে দিতে পারি, তারপর অফিসে আসতে পারি, তোমার সাথে একসাথে আমি 8টা 8:30 সময় অফিস থেকে বাসে আসতে পারি, তাহলে কেন তুমি পারবা না? কেন তুমি পারবা না? তুমি তো রেডিমেড খাবারটা পাচ্ছ, তোমার কাপড়টা ধুয়ে দিচ্ছে আরেকজন, তোমার সমস্ত কাজটা এগিয়ে দিচ্ছে, তোমাকে পারতে হবে। নাও শি ইজ সো হ্যাপি, যখন তার এমবিএ কমপ্লিট হয়ে গেছে, বলছে মা তুমি না হলে আমার কোনো দিন দুটো কাজ একসাথে হতো না। কাজে এই যে জিনিসটা, এটার জন্য আমাদেরকেই কিন্তু কাজ করতে হবে, আমাদেরকেই এগিয়ে আসতে হবে। লাস্ট যেমন গতকালকে কথাই বলি, তাকে বলছিলাম কেমন হচ্ছে অফিসে কাজ, কি চাপ বেশি? না আমার কাজের চাপ বেশি নাই, আর একটা ট্রেনিং করো। তার তো ভয় ধরে গেল, সে বলছে না না আমার 3-4 ট্রেনিং করা আছে, আমার অনেকগুলো সার্টিফিকেট আছে, আর ট্রেনিং করা লাগবে না। তখন আমি চিন্তা করলাম যে তাহলে কী করে ওকে ইনভলভ করা যায়। ঠিক আছে, তাহলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটা করো, এটা তো বেশি ভালো জানা নাই তোমার, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করলে তুমি এখন কেন, এই কোম্পানি ভালো লাগে না তুমি আরেক কোম্পানিতে চলে যাবা, আরেক কোম্পানি ভালো লাগে না আরেক কোম্পানিতে চলে যাবা, কিন্তু ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ ভালো না জানা থাকে তাহলে তুমি কিছুই করতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ মা এটা ঠিক কথা বলছো, আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটাই করতে হবে। তার মানে আমি তার মাথার মধ্যে ঢুকিয়ে দিলাম আরেকটা ইন্সপিরেশন। এগুলো আমি চিন্তা করি যে হাউ শি ক্যান বি ইন্সপায়ার্ড, আমার ছেলেটাকে আমি ভাবে ইন্সপায়ার করছি। সে এখন ইনোভেটিভ আইডিয়া নিয়ে বাংলাদেশে আসছে, সে দেশে বাইরে পড়াশোনা করছে। তার মানে কি যে অবশ্যই মায়েদেরকে একটা বিরাট ভূমিকা পালন করতে হবে যে কী করে হি অর শি ক্যান বি ইন্সপায়ার্ড। আমি কিন্তু চাকরির ক্ষেত্রে কখনোই বলি না যে সকলকে আইটিতে আসতে হবে, সবাই কেন আইটিতে আসবে? তাহলে এগ্রিকালচারে কে যাবে, তাহলে ডাক্তারিতে কে যাবে, তাহলে টিচারিতে কে যাবে? সব জায়গায় যাবে, সব জায়গাতে মেয়েরা যাবে, সব জায়গায় তাদের জন্য দ্বার উন্মুক্ত থাকবে, কিন্তু তাকে সেই জায়গাটা খুঁজে নিতে হবে, তার ব্রেন কি বলে। আমি খুব বেশি মাত্রায় চিন্তা করি, যেমন আমার মেয়েটার খুব ইচ্ছা ছিল সে ইন্টেরিয়র ডেকোরেটরের দিকে যাবে, তাকে আমি ওই লাইনেই মার্কেটিংয়ে পড়াচ্ছিলাম, কিন্তু জাস্ট তাকে লাইন ট্র্যাক করা হয়েছে। কিন্তু তারপরে আমি খুব চিন্তা করি যে না, আমার যে মনে মনে একটা আফসোস রয়েছে যে ওরা তো কেউ বিসিএসে আসলো না, আমি তো বিসিএস ক্যাডার থেকে আজকে কত কষ্ট করে করে আজকে এই পর্যায়ে এসেছি, ও তো বিসিএসে আসলো না, দুটো বাচ্চার কেউ আসলো না। কিন্তু তারপরে আমি ওদের ব্রেনের উপর ডিপেন্ড করছি যে ওর মেন্টালিটি কী চায়, কারণ ও যদি যেটা চাবে, যদি আমি সেইখানে তাকে ইন্সপায়ার করতে পারি তাহলেই ও সাকসেসফুল হবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমরা আমাদের সন্তান হয়েছে মানে এই না যে আমি যা চাই সব তাকে চাপাই দেবো, আমি কিন্তু কিচ্ছু চাপাই দিইনি, যে ওরা যেখানে ভালো লাগবে সেখানে কাজ করুক, তাহলে কমফোর্ট ফিল করবে, কাজের আগ্রহ পাবে, সে যে কাজই হোক না কেন। হ্যাঁ এটা সত্যি, এখন আইটি সেক্টরটা অনেক বেশি মাত্রায় এগিয়ে আসছে, আমরা আইটিকে এখন অনেক বেশি মাত্রায় সহজলভ্য মনে করছি। যদি সেটাই যদি হয়, যদি আইটিকে এখন মেয়েদেরকে আমি মানে আমরা এখন বেশি মাত্রায় ইন্সপায়ার করছি এই জন্য, যেহেতু আমি এখন আইটি সেক্টরে আছি এবং আমি জানি সরকার কী পরিমাণ সাপোর্ট মেয়েদেরকে দিচ্ছে। যদি এখন বলি যে শি পাওয়ারের কথা, শি পাওয়ার কেবল কামিং আসতেছে, এই যে লার্নিং আর্নিং চলছে, সেখানে কিন্তু আমাদের 15% মানে মেয়েদেরকে সম্পূর্ণভাবে তাদের জন্য কোর্স কারিকুলাম করা হয়েছে। যদি আমি এলআইসির কথা বলি, সেখানে আমার 15,000 মেয়েদেরকে শুধুমাত্র ট্রেনিং দেওয়ানো হচ্ছে। আমরা এই সুযোগগুলো কেন নেব না? আমাদের আমার যে সাপোর্টেড ডেভেলপার অফ কালিয়াকর হাইটেক পার্ক প্রজেক্ট একটা আছে, সেইখানে আমরা আমাদের টার্গেটে ছিল 30% মেয়েকে নিতে হবে ট্রেনিংয়ে। এই যে আমার পেছনে লিডসের বসা আছেন, ঠিক কিনা বলেন? এবং তাদের মধ্যে থেকে 30%কে চাকরিতে দিতে হবে, তা নাহলে বিল পাওয়া যাবে না। তাহলে এই তো সরকার তো আমাদেরকে এই সুবিধাগুলো দিয়েছে, মেয়েদের জন্য দিয়েছে। তাহলে আমি বলি যে ক্লাস 1 থেকে শুরু করে একেবারে চাকরি পাওয়ার পরে ট্রেনিং নেওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপে কিন্তু মেয়েদেরকে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে ছেলেদের মধ্যে যে তাহলে আমাদের কেন দেওয়া হলো না। হ্যাঁ এটা, এই প্রশ্নটা অবশ্যই তাদের মধ্যে থাকার কথা, কিন্তু তারা কিন্তু নিজেরাই জানেন যে তার বোনটিকে তিনি পাঠাচ্ছেন আজকে, তার মেয়েটিকেও কিন্তু তিনি পাঠাচ্ছেন আজকে, তার ঘরে অন্য কোনো ভাই মানে ফ্রেন্ড অথবা সার্কেলকে যে মহিলা তাকেও কিন্তু পাঠাচ্ছেন।
কেননা তিনিও এখন জানেন যে ওই যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক যদি নারী না করে তাহলে তার জীবনমান উন্নত হবে না, বিশ্ব মানে আমাদের পরিচিতিও আসবে না, আমার দেশটা কখনোই স্বয়ংসম্পন্ন হবে না। এখন যদি আমরা দেখি যে এখন যে আমি তখন বলি যে মেয়েরা কত মাত্রা অ্যাওয়ারনেস, এখন যদি কোনো একটা কাজের লোককে এখন বলা হয় যে তুমি ধমধমক দিয়ে কথা বলা হয়, সে কিন্তু এখন রিয়্যাক্ট করে, সে মেয়েটিও বলে যে আমি আর আপনার বাসায় কাজ করবো না, আমার অনেক কাজের জায়গা আছে। তার মানে সেই মেয়েটি যদি এই আইকিউ হয় যে তার অনেকগুলো কাজের জায়গা আছে, তাহলে হোয়াই নট ফর দ্য এডুকেটেড পিপল, হোয়াই নট ফর দ্য এডুকেটেড ওমেন, তাহলে আমার ওমেনরা কেন সেটা চিন্তা করতে পারবে না। আমি বলছি কিন্তু শুধু আমি আজকে এই পজিশনে আসছি বলে তা না, আমাকে কিন্তু অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে, কারণ আমরা যখন প্রথম চাকরিতে এসেছি তখন কিন্তু প্রথম মহিলা ম্যাজিস্ট্রেট হিসেবে আমরা চাকরিতে জয়েন করেছি, তখন কিন্তু আমাদের থাকার জায়গা ছিল না, আনমারিড একটা মেয়ে, আমাদের কিন্তু কোনো বাসাটাও বরাদ্দ দেওয়া হতো না, কারণ একটা বাসাতে একটা আনমারিড মেয়ে থাকবে অনেক ধরনের কথা হবে, কারণ তখন তো প্রথম মেয়েরা আসছে, সেই জন্য অনেক কষ্ট করতে হয়েছে। আমার মনে আছে আমি এমন জায়গায় থাকতাম যে যে জায়গায় পানি দিয়ে গোসল করে আমার সমস্ত শরীর ফুসকা পড়ে গেছিলো, আমার অন্য কোথাও থাকার জায়গা ছিল না, কত কষ্ট করতে হয়েছে তখন আমাদেরকে। তারপরে তো ছেলেদের সাথে কম্পিটিশন তো আছেই প্রতি মুহূর্তে, এগুলো আমি হয়তো ছেলেদের সামনে বলতে চাই না, এগুলো কিন্তু আমাদেরকে এখনও ফেস করতে হয়, তারা প্রতিটা পদে 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 আমাদের কিন্তু অনেক ধাক্কা খেয়ে অনেক স্ট্রাগল করে অনেক চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আসতে হয়েছে, কিন্তু আমার সবসময় জন্য জেদ হলো যে আমি চ্যালেঞ্জকে ফেস করি। আমি যেখানে আসি আজকে হাইটেক পার্কে, এইটার কাজও কিন্তু অনেক রিস্কের ছিল, এখন তো অনেক স্মুথ, আমি তো অনেক চ্যালেঞ্জ নিয়েছি। আজকেও যেমন আমার এক কলিগকে বলছিলাম যে আচ্ছা কেন লিখলেন যে এমডি মহোদয়ের মৌখিক নির্দেশ মতে এটি উপস্থাপন করা হলো, তার মানে কি আমি যদি নির্দেশ না দিতাম তাহলে কি কাজটা আপনারা করতেন না, যুগ যুগ বসে থাকতেন, বলেন জবাব দিতে হবে আমাকে, যুগ যুগ বসে থাকতেন কি না, এই কাজটা কি করতেন না? হ্যাঁ ম্যাডাম করতাম, তাহলে কেন আমার কথা লিখলেন? আপনারা সবসময় লিখেন, আমি সবসময় ফাইল সই করি, রিস্ক আমিই নেই, আমার সে সাহস আছে রিস্ক নেওয়ার, কিন্তু এখনও আজকে তিন বছর ধরে আমি এখানে থাকার পরও আপনারা চাকরি করার পরও এখনও কেন সেই কথা লিখতেছেন, এখন আপনাদের ভয়টা কিসের? ম্যাডাম ভুল হয়ে গেছে, তার মানে কি দেখেন যে আমার এই আমাদের রিস্ক নেওয়ার সাহস থাকতে হবে, আমাদেরকে এগিয়ে যাওয়ার সাহস থাকতে হবে। আমি যদি বাধা তো আসবেই, ফ্যামিলি থেকে বাধা আসবে, পরিবার থেকে বাধা আসবে, সে বাধাটা তো উত্তরণ করতে হবে। তবে আমি সেজন্য বলবো যে যেমন আমার বাবার কাছে, আমি সবসময় বলি যে আমি বাবার কাছে কৃতজ্ঞ, কারণ আমি এমন একটা পরিবার থেকে আসছি যারা খুবই পর্দানশীল ফ্যামিলি। আমার বাবা কিন্তু আমার ক্লাস 9 থেকে শুরু করে আমার চাকরি পাওয়ার পর মানে 20 বছর পর্যন্ত কোনো দিন বাড়িতে যেতে দেন নাই, কারণ বাড়িতে গেলে আমাকে হয়তো গ্রামে ঢুকতে দেবে না, কারণ এত পর্দানশীল ফ্যামিলি থেকে আমি আসছি, কিন্তু আমাকে আমার বাবা পড়াশোনা করিয়েছেন। আমি সেই জন্য সবসময় বলি যে তিনি আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন, তিনি আমাকে আলোর মুখ দেখিয়েছেন, তিনি কিন্তু একজন পুরুষ মানুষ, তিনি আমার বাবা। কাজেই আমরা কিন্তু সবসময় যেন মনে করতে পারি যে আসলে সবাই কিন্তু আছে, কারো ভিতরে সেটা সুপ্ত থাকে, কারো ভিতরে সেটা জাগরিত থাকে। যেহেতু আমার বাবা হাইলি এডুকেটেড পার্সন ছিলেন, সেই জন্য ওনার ভিতরে এটা জাগরিত ছিল, কিন্তু গ্রামেরও একজন কৃষককে আপনি দেখেন, সেও কিন্তু চায় তার মেয়েটি ভালো হোক, বড় একটা জায়গায় যাক, হয়তো সে সুযোগটা পায় না, হয়তো সে তার গ্রামের পরিবেশ থেকে বের করে নিয়ে আসতে পারে না, তাদের জন্য আমরা কাজ করব। তাদের জন্য আমাদের অনেক ফোরাম আছে, যখন আমি বলি যে যারা যখন এই যে এই সমস্ত আইসিডি অধিদপ্তরের মেয়েরা আছে বিভিন্ন জায়গাতে কাজ করছে, তারা যখন ট্রেনিংয়ে যাবে তখন অন্য মেয়েদেরকে বলবে, যেমন আমি যখন টিএলএম পড়াতাম তখন আমি সেখানে ফ্যামিলি প্ল্যানিং বলতাম, সেখানে আমি গাছ লাগানো বলতাম ওইটার পাশাপাশি, কারণ আমি মনে করি ওইটার জন্য আমি বেতন পাই, আর বাকি দুটো হচ্ছে আমার সামাজিক ওয়ার্ক। কাজেই আমি যে কাজটাই করি না কেন তার সাথে যেন মাস্ট আমার সমাজবদ্ধতা থাকে, আমার সামাজিক কিছু আমার জন্য কাজ করার মতো স্পৃহা থাকে। তো যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না, আমি অনেক কথা বলতে চলে অনেক কিছু বলতে ইচ্ছা করে আর কি, কারণ আমি সবসময় যেন একটা কথা বলি, মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি ছোট্ট ছোট্ট বোনদেরকে আমি আমার স্বনির্ভরদের অনুরোধ থাকবে, তোমরা আবার তোমাদের ভাই বোনদেরকে, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, এমনকি বাড়ির কাজের লোক থেকে শুরু করে সকলকে তোমরা বলো যে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত মেয়েরা নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকবে, নিজেরা সেলফ সাফিসিয়েন্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত তার ব্যক্তিত্ব থাকবে, তার আত্মমর্যাদা থাকবে, তার পারিবারিক একটা মর্যাদা থাকবে, এবং সে নিজের জন্য যেমন উপকার করতে পারবে সে মানুষের জন্য উপকার করতে পারবে। এবং আমরা মানুষ হিসেবে জন্মই হয়েছে মানুষ মানুষের জন্য। আমি এই বলে শেষ করি, এখন
আবারও দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।